শালা আর তো সহ্য হয় না রে শালা, বয়সটা শালা বেড়ে গেল, 25 বছর হয়ে গেল শালা, 2020 2021 2022 2023 শালা 24 শেষ হতে চললো, তাও শালা রেজাল্ট বেরোয় না। ওই এদেরা শুন, পিসি জুনিয়র ইঞ্জিনিয়ারের এক্সামের রেজাল্ট বের হচ্ছে না, 2018 সালে পরীক্ষা হয়, তারপর লাস্ট 2018 পরে খুব কষ্ট করে জোর করে 2022 নোটিফিকেশন বের করানো হয়, 2022 ডিসেম্বরে নোটিফিকেশন বের হয়। এই পরীক্ষাটা হবে হবে করতে করতে 2023 জুলাই মাসে 30 জুলাই এক্সাম হয়, তার 7 মাস কেটে গেল, এখনও রেজাল্ট বেরোনোর কোনো নাম নেই। কেন? আরে কেন মানে, আমরা কি বিয়ে করবো না, আমরা কি টাকা কামাবো না, কী করতে পড়াশোনা করেছিলাম, সালা 50,000 40,000 50,000 টাকার মাসে কামাবো বলেই তো পড়াশোনাটা করেছিলাম, ওই 10-15 হাজার টাকা তো যে কেউ কামায়। ডিপ্লোমা বিটেক এমটেক 20 বছর পড়াশোনা করার পর 10,000 12,000 টাকার চাকরি করে করার থেকে চা বিক্রি করা অনেক ভালো, ওটা চাকরি 10,000 12,000 টাকার, ও তো যে কেউ করতে পারে। তো মাধ্যমিক দেওয়ার পর থেকে যদি কোনো কাজ করতাম, রাজমিস্ত্রিও করতাম বা অন্য কোনো কাজ শিখতাম, সে 15,000 টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। শুন, জীবনে সব করবি? করব। ইঞ্জিনিয়ারিং করবি না? করব না। তাহলে জীবনে কিচ্ছু এনজয় করতে পারবি না, বুঝতে পারলি, লাইফটা বরবাদ হয়ে যাবে। 30 বছর পরে তোর ওই যারা বলে আরে ইঞ্জিনিয়ারিংয়ে প্রচুর টাকা, লাখ লাখ টাকা বেতন, আরে লাখ লাখ টাকা বেতন কবে পায়? ওই 50 বছর বয়সে লাখ লাখ টাকা বেতন, লাখ লাখ টাকা ইনকাম করে মাসে ১ লাখ টাকা স্যালারি নিয়ে কী লাভ? টাকা তো দরকার এখন, এনজয় করবো এখন, টাকা খরচ করবো এখন, টাকার দরকার এখন। শালা বাবা মা কষ্ট করছে, কারো কারো বাবা মা কষ্ট করে পড়াশোনা করেছে, কারো বাবা ভ্যান চালায়, কারো বাবা সবজি বিক্রি করে, কারো বাবা টোটো চালায়, কারো বাবা রাজমিস্ত্রি কাজ করে, কারো বাবা মাছ বিক্রি করে, কারো বাবা মাছ ধরে। এই 15,000 টাকা চাকরি করার জন্য পড়াশোনা করায় ছেলেপেলেকে? হ্যাঁ, যাদের ছেলে মেয়ে ইঞ্জিনিয়ারিং করেছে তাদেরকে বলছি, যদি দেখে থাকেন ভিডিওটা, আপনারাই বলুন, আপনারা এই 10-12,000 15,000 টাকার চাকরির জন্য আপনার ছেলেকে ইঞ্জিনিয়ারিং করিয়েছিলেন? সবারই তো আশা থাকে 40,000 টাকা 50,000 টাকা মাসে বেতনের একটা চাকরি করবে, সেই আশা নিয়েই তো আমরা পড়াশোনা করেছিলাম। কিন্তু শালা কাশি হয়ে গেছে। বিষয়টা হচ্ছে আরও একটা ব্যাপার, যোগ্যতা, যোগ্যতা আরে যোগ্য ছেলেরাও আজকাল তাদের সুযোগ পাচ্ছে না। আমি অনেকগুলো এক্সাম পাস করেছি, আমি SSC জেই কোয়ালিফাই করেছি, পার্ট একটুর জন্য হয়নি, কিন্তু WBCTCL পাস করেছি, তারপরে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 2022 পুলিশ হাউজিংয়ে আরও অনেকগুলো এক্সাম পাস করেছিলাম, তো যাই হোক সেগুলো হয়নি। শেষ আশা আমাদের, শেষ আশা যারা ভালো স্টুডেন্ট, যাদের কোয়ালিটি আছে, যোগ্যতা আছে, অনেকের কন্ডিশন যে সেন্ট্রাল গভর্নমেন্টের SSC JEE বা আদার্স এক্সামগুলো যাদের হয় না, যারা সেগুলো একটুর জন্য পায়নি, তো তাদের আশা থাকে একটা স্টেটের এক্সাম, স্টেটে চাকরি করা তাদের। তো শেষ আশা PSC JEE আমাদের, একবারই চান্স হবে, যারা পাবে পাবে, যারা পাবে না পাবে না, সিম্পল। আমরা খেলতে চাই, আরে খেলাটা তো হবে, হার জিত থাকে, হার জিত থাকে লাইফে, কেউ জিতবে কেউ হারবে, তাই তো? তো আমরা খেলতে চাই, এক্সাম আমরা দিয়েছি, রিটেন কোয়ালিফাই অনেকে করবে অনেকে করবে না,
ইন্টারভিউ হবে, অনেকে ইন্টারভিউ কোয়ালিফাই করবে, করবে না, যারা করবে তারা পাবে। তো সেই প্রসেসটা তো, খেলাটা তো হওয়া উচিত, তবে তো হার জিত হবে। খেলাই যদি না হয় তাহলে আমাদের যোগ্যতাটা প্রকাশ পাবে কী করে? আমরা চাই দ্রুত পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারের রিটেনের রেজাল্ট বের করে, ইন্টারভিউ প্রসেসিং করে, ফাইনাল রেজাল্ট বের করে খুব দ্রুত সম্ভব রিক্রুটমেন্টটা শেষ করা। কারণ আমাদের বয়সটা বাড়ছে, মানুষের বয়স থেমে থাকে না, সময় থেমে থাকে না। এই যে মূল্যবান সময়, আমি এখন ভাবি 2017 থেকে, যেদিন থেকে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন নিয়েছি সেই দিন থেকে আজ পর্যন্ত সাত বছর কেটে গেল আমার লাইফের, ইঞ্জিনিয়ারিংয়ের পেছনে কাটিয়েছি। তো এই 7টা বছর কিন্তু আর ফিরে পাওয়া যাবে না। এখন যদি আমি মনে করি আমি ইঞ্জিনিয়ারিং ছেড়ে অন্য ফিল্ডে যাব, সেই কন্ডিশন আমার নেই, অনেকেরই নেই, সিচুয়েশনটা খারাপ হয়ে গেছে, ফ্যামিলির চাপ এসে গেছে, ফ্যামিলিকে দেখতে হবে, নিজের একটা লাইফ আছে, বয়স বাড়ছে, মানুষের তো অনেক স্বপ্ন থাকে, স্বপ্ন পূরণের জন্যই তো মানুষ চেষ্টা করে এক একটা, এই যে চাকরি, সেটা শুধু যে চাকরি করেই স্বপ্ন পূরণ করা যায় সেটা ঠিক নয়, কিন্তু কিছু কিছু ছেলেমেয়ের কন্ডিশন এমন থাকে চাকরিটাই তাদের স্বপ্ন পূরণের মাধ্যম একমাত্র। কারণ 25 বছর পর্যন্ত ঠিকঠাক মানে খুব কষ্ট করে চলে, 25 বছরের পরে কিন্তু ফ্যামিলির প্রেশার চলে আসে একটা ছেলেমেয়ের ওপরে, নিজের লাইফ, বাবা মাকে দেখা, ফ্যামিলিকে দেখা, তখন নতুন করে কিন্তু এই সময় এসে নতুন করে শুরু করা যায় না। আমরা যদি মনে করি যে ইঞ্জিনিয়ারিং ছেড়ে অন্য কিছুর জন্য পড়ব, সেটা অনেকেরই পসিবল হবে না, যেমন আমার ক্ষেত্রে হবে না। আমি গ্র্যাজুয়েশন করিনি, আমি ডিপ্লোমা করেছি, আমার ম্যাক্সিমাম কোয়ালিফিকেশন ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, যেটা হচ্ছে HS লেভেলের, মানে গ্র্যাজুয়েশন লেভেলের কোনো এক্সাম আমি দিতে পারবো না, শুধু HS লেভেলের যে এক্সামগুলো হয় আর একমাত্র জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল এই এক্সামটাই দিতে পারবো। এই রিসেন্টলি রেলওয়ের যে লোকো পাইলটের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে 5,500 মতো, সেটার জন্য আমি অ্যাপ্লাই করতে পারবো না, কারণ আমার কাছে সেই কোয়ালিফিকেশন নেই। অনেকে যারা গ্র্যাজুয়েশন করেছে বা নন টেকনিক্যালের যে বন্ধুগুলো আছে আমাদের, তারা বিভিন্ন নন টেকনিক্যালে চাকরি পেয়ে গেছে, যেমন WBB, CHSL, MTS, CGL যেমন আছে, SSC-র ক্ষেত্রে বলি। তো নন টেকনিক্যাল ক্ষেত্রে অনেকগুলো অপশন থাকে, যার কোয়ালিটি আছে, যোগ্যতা আছে, সে কিন্তু তার চাকরিটা পেয়ে যাবে। তার অনেক অপশন আছে, SSC, GD, CGL, CHSL, MTS, অনেক অপশন থাকে। কিন্তু আমি এবং আমার মতো যারা ইঞ্জিনিয়ারিং করে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিংয়ের পিছনে সময় দিয়েছ, বা আমি দিয়েছি ইঞ্জিনিয়ার হব বলে, অন্য কোনো কিছুর জন্য প্রিপারেশন নিইনি, তো সেই কারণে এখন আর অন্য ফিল্ডে শুরু করা সম্ভব নয়। জীবনের মূল্যবান সময়টা এই ফিল্ডে ব্যয় করেছি, এই ফিল্ডে দিয়ে দিয়েছি, এই সময় আর ফিরে পাবো না, আর উপায় নাই। শুধু এই পিএসসি JEE-টাই শেষ আসার প্রদীপ, কারণ এখন SSC JEE-র প্রিপারেশন আমি ছেড়ে দিয়েছি, মানে পুরো আমি ডিপ্রেশনে ছিলাম। সেই কারণে আমি রিকোয়েস্ট করব সবার কাছে এবং পিএসসির কাছে, দ্রুত পিএসসি JEE-র রেজাল্টটা বের করার জন্য আমি বলবো একটা, যারা এখন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছো বা পড়াশোনা করছো, যারা স্কুল কলেজে পড়ছো, আমার ভাই বোন যারা আছো, বন্ধুবান্ধব, তোমরা, তোমার কী কন্ডিশন, এখনকার সিচুয়েশন, আগামী দিনে তুমি কী হতে চাও, তোমার কী ভালো লাগে, তুমি কীরকম লাইফ চাও, তুমি সেই হিসাবে তুমি এগোও, সেই ফিল্ডে পড়ো, তুমি লোকের কথায় কান দিও না। লোকে বলবে ভাই ইঞ্জিনিয়ারিং করে নে, ইঞ্জিনিয়ারিংয়ে লাইফ সেট, জবের অপরচুনিটি খুব, এই কথাটা আমাকে বলেছিলো।
কারণ প্রত্যেকটা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ে এই কথা শুনে, ইঞ্জিনিয়ারিংয়ের বেতন বিশাল, প্রচুর টাকা ইনকাম। হ্যাঁ প্রচুর টাকা ইনকাম, বাট একটা সময় পরে অনেকটা স্ট্রাগল করার পরে ইঞ্জিনিয়ারিংয়ে তুমি অনেক টাকা ইনকাম করতে পারবে। তো তুমি কি চাও, তুমি 20-25 বছরের মধ্যে তোমার লাইফটাকে কেমন কোন দিকে নিয়ে যেতে চাও সেইটার উপরে তুমি রিসার্চ করো। আর আমি বলবো প্রথম থেকে টাকা ইনকাম করা, কিছু কিছু করে স্কুলিং থেকে শুরু করে তুমি এমন একটা কিছু করো যেটা পরবর্তীকালে তোমাকে তোমার ফাইন্যান্সিয়াল যাতে প্রবলেম না আসে সেই রকম কিছু করা উচিত পড়াশোনার পাশাপাশি। তো যাই হোক, জীবনে আমার মনে হয় যে অনেকটাই ভুল করে ফেলেছি ইঞ্জিনিয়ারিং করে। তো যাই হোক, আমি সবাইকে বলবো, আমি রিসেন্টলি এখন কোনো রাস্তা না দেখে আমি ভাবছি যে ইউটিউব চ্যানেল শুরু করব। আর একটা ভালো লাগতো আগে থেকেই এই প্রিপারেশনের জন্য, আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম কলেজে পড়ার সময়, যে চ্যানেলটাতে সেই সময়েই 3,500 সাবস্ক্রাইবার করে নিয়েছিলাম, গ্রো হচ্ছিলো। বাট এই প্রিপারেশনের জন্য আমি সব ছেড়ে দিই, ওইসব ভাবি যে টাইম ওয়েস্ট, কোনো লাভ নেই। তো যদি ইউটিউবে কিছু করতে পারতাম তাও অনেকটা বেটার হতো। তাই জন্য সবাইকে হচ্ছে রিকোয়েস্ট, যদি পারো আমাকে সাপোর্ট করো। আমি খুব ডিপ্রেশনের মধ্যে ছিলাম, আমি কাজ টাজ ছেড়ে অনেকটা দূর বাড়ি থেকে চলে গিয়েছিলাম, 7 দিন কাটিয়ে এসেছি। তোমরা পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটিকে পারলে শেয়ার করো। থ্যাংক ইউ সবাইকে। চল আর শোন, রোক তোকে বলছি, কোন ক্লাসে পড়ছিস? 6-এ। মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা কর ঠিকঠাক করে। মাধ্যমিকের পর থেকে টাকা ইনকামের ধান্দা শুরু করো, কারণ টাকাই সব। তোর কাছে টাকা থাকলে তুই সব পাবি, তোকে লোকে ভালোবাসবে, বুঝতে পারলি? টাকা থাকলে তুই চাকরিও কিনতে পারবি। তো এমন কিছু করবি যাতে করে পড়াশোনাটা হয় এবং টাকাও ইনকাম করতে পারিস, বুঝতে পারলি? এটা যে কোনো মাধ্যম হতে পারে, সৎ পথে, বুঝলি? আর শুধু ওই চাকরির আশা যদি করিস সব কিছু ছেড়ে, তাহলে লাইফ শেষ। তোর বয়সটা বেড়ে যাবে, ফ্যামিলির চাপ আসবে, ফ্যামিলিকে দেখতে হবে, 25 বছর যখন হয়ে যাবে কিনা তোর উপর একটা এক্সট্রা প্রেশার আসবে, ফ্যামিলিকে দেখতে হবে, বাবা মাকে দেখতে হবে, বাবা মার শরীর খারাপ হবে, তোকে এখানে এখানে দৌড়াতে হবে, বাবা মার ওষুধ কিনতে হবে, তখন তুই চিরো নতুন করে শুরু করতে পারবি না। তোর কাছে যদি সেই সময় টাকা থাকে কিছু, তুই টাকা দিয়ে ম্যানেজ করতে পারবি, বুঝলি? চল টাটা, বাই বাই, সবাই পারলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা।